এবার আমরা দেখব কিভাবে পাশাপাশি দুটো সেলের টেক্সট ভ্যালু মার্চ করতে হয়। খুবই সহজ, প্রথমে যেটা করব, সাপোজ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো দেওয়া আছে, আমি এই দুটো মিলিয়ে ফুল নেম লিখতে চাই। করব এখানে ফুল নেম টাইপ করলাম একটা কলামের নাম, এটা একটু বোল্ড করে দিই। ওকে, সেখানে আমি যেটা করবো আমি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম মিলিয়ে ফুল নেম টাইপ করবো। আরও একটা কাজ আমি করতে চাই, সেটা হচ্ছে অবশ্যই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে আমি স্পেস দিতে চাই। তো এই জন্য যেটা করতে হবে একটা ফর্মুলা টাইপ করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ইকুয়াল টু, তারপর আমি প্রথমে কোন সেলটা রাখতে চাই। প্রথমে আমি অবশ্যই ফার্স্ট নেমের যে সেল সেটা রাখতে চাই, তো এটা সিলেক্ট করলাম এবং এবার আমাকে টাইপ করতে হবে অ্যান্ড যে সিম্বল রয়েছে সেটা, আমি জন্য অ্যান্ড সিম্বলটা টাইপ করলাম, এরপর একটা কোটেশন মার্ক, তারপর আবারও কোটেশন মার্ক, তারপর আবারও অ্যান্ড, এবং এরপর হচ্ছে আমি সবার শেষে যেই সেলটা রাখতে চাই সেটা, আমি এক্ষেত্রে তো আমি এক্ষেত্রে লাস্ট নেমের যে সেলটা সেটা সিলেক্ট করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখুন মাঝে কিন্তু কোনো স্পেস আসেনি, শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলিয়ে একটা ওয়ার্ড এসেছে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফর্মুলার মাঝে আমাকে একটা স্পেস দিতে হবে, এবং দেখুন এখানে যে ডাবল কোটটা রয়েছে তার মাঝে আমি একটা স্পেস দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার চাপ দিই তাহলে দেখুন এখন কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে স্পেস চলে এসছে, যারা টান দিয়ে পুরো যেই ডাটা ফিল্ড সেগুলো ফিল আপ করে দিলাম। দেখুন এখন কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে ফুল নেম দেখাচ্ছে।